হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং। তো যেহেতু তোমরা ভিডিওটা হয়তো মর্নিংয়ের পরেও পেতে পারো, তো আমার কাছে এখন গুড মর্নিং। তো পাখিদেরকে আগে খেতে দিয়ে নিচ্ছি গাইস। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করি, আমার ভালো লাগে। তো আমি জানি না আর পরে কতটা ভিডিও শেয়ার করতে পারবো, তো এটা আমি আগে শেয়ার করিনি। তো গাইস জানো তো এখন একটা নতুন কি হয়েছে? আগে না আসতো না, কিন্তু ওরা পাখিরাই খেত। আর এখন গাইস দেখেছো কালো পিঁপড়া, ওই কালো পিঁপড়াগুলো ওরাও এখন আসে। তো ওরাও প্রচুর জেনে গেছে, আর অনেক বড় বড় পিঁপড়া আসে, ওরা খায়। তো আমি কালকে জলটা আবার একটু পরে চেঞ্জ করব, আর কালকে করে দিয়েছিলাম। তো এতটাই গাইস গরম, তো কি বলবো, পাখিগুলো মানে ওরা একদম মানে নাজেহাল হয়ে গেছে, ওই গাছের ওখানে বসে রয়েছে। তো আমি দিয়ে নিচ্ছি, তো দেখতেই পারছো গাইস আমি ওদের বাতাস সব কিছু দিচ্ছি। তো দিতেই হবে, আর সকালবেলা তো শালিক পাখি একদম জালনায় চলে গেছে। তো চলো এবার পরপর কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ড, এখন আমি একটু রান্না করছি। তো বেগুন ভাজা করছি, বেগুন ভাজা নিরামিষ তরকারি। তো আমাকে খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে হবে, কারণ আয়ুষ রয়েছে ওখানে, আমার আয়ুষের কাছে যেতে হবে। মানে আমি মানে কী তাড়াতাড়ি যে করছি গাইস, আমি এই বাড়ির আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো জাস্ট বেগুন ভাজাটা করছি, করে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বাট আবারও প্রচুর গরম পড়ে গেছে গাইস। তো বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। তো আজকে হচ্ছে দশহরা। তো ষষ্ঠীর পরে ভিডিও আর আসেনি গাইস, কেন আয়ুষের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছে। তো এখনও আয়ুষের শরীরের ঠান্ডাটা এখনও কমেনি গাইস, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর প্রচুর চলো আয়ুষ আমরা কী কী করবো রাতে টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। আমি একটু বাজারে গেছিলাম, তো আমি এখন চেঞ্জ করলাম, তো দোকানে যাবো গাইস। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর হচ্ছে আমি এখন বাজার দোকানে যাচ্ছি। গলা গাইস আবার গেছে। আমি এখন দোকানের থেকে মুড়ি আনবো, আর আয়ুষের জন্য ম্যাগি আনবো। তো আয়ুষ ম্যাগি খাবে, আর চানাচুর আনবো। তো চলো, আর আমারও প্রচুর খিদে পেয়ে গেছে গাইস, তো মুড়ি খাবো। তো চলো সাথে থাকো দেখতে থাকো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ গাইস, ও মাই গড, পুরো এসি ঠান্ডা হাওয়া। তো গাইস আর এখন আমি দোকানে যাচ্ছি গাইস, তো মুড়ি আনবো। আর কি বলবো গাইস, খুব ভালো লাগছে, গা পুরো একদম র্যাশে ভরে গেছে গাইস আমার, আমার অবস্থা পুরো খারাপ। তো চলো তোমাদেরকে আরেকজনকে একটু দেখিয়ে দিই। তো গাইস এই যে হচ্ছে ম্যাকি, আর এদেরকে রাতেবেলা খাওয়াই। আর এই যে ম্যাকির এই যে বেবিটা হয়েছে, বেবিটা এখন মানে দেড় মাস বয়স, আর এটা ওর বাবা। আর হচ্ছে এর নাম হচ্ছে কালটু, তারপরে কি অনেক সুন্দর নাম দিয়েছে। তো এখন খেলছে, ও এখনও বিস্কুট খায়। আর এই যে ম্যাকি ভাত খায়, তো ম্যাকিকে সব কিছু দিই। আর রাত্রেবেলা দিই, সেটা তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো রোজই দিতে হয় দুধবেলা করে, আর আমাদের বাড়িতেই থাকে, আর আমাদের বাড়ি এখানটাই থাকে, এই জায়গাটাতে থাকে গাইস। আর ওই ভেতরটা দিয়ে ওই গলিটা দিয়ে ওখান থেকে গিয়ে ডাকি ম্যাকি বলে রাত্রেবেলায়, তখন দৌড়ে গিয়ে ওখানে ভাত খেতে যায়। তো আবারও তোমাদের সাথে পারলে আমি শেয়ার করবো ভিডিওটা। তো চলো, ওরা তো এখন ডিস্টার্ব করবো না, ওরা এখন এনজয় নিচ্ছে, কিন্তু এখন এই জোরে বৃষ্টি নেমে, চলো দোকান থেকে আগে নিয়ে আসি। টাটা ম্যাকি, টাটা। তো গাইস সিয়ানে ঠান্ডা লেগেছে, আর সিয়ান একা একা নাকটা মুছে, বাবা মোচ মোচ বাবা বাবা মোচ, গঞ্জা হয় গঞ্জা গঞ্জা, দাদার মোচ দেবে না, তুই মোচ, তোর নাক দিয়ে বেরোচ্ছে, তুই মোচ আগে, এই টাকলা দাদাকে মোচাতে এসছে। আয়ুষ, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম? আর আমাদের ভারতের রাজধানীর নাম? আর হচ্ছে পশ্চিমবাংলার রাজধানীর নাম? আর হচ্ছে নেপালের রাজধানী? বাংলাদেশের রাজধানী? আর হচ্ছে ভুটানের রাজধানী? থিম্পু। আর হচ্ছে চীনের রাজধানী? আর হচ্ছে আর হচ্ছে উড়িষ্যার রাজধানী? জোড়া বাড়ি টাকা। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? হোয়াট ইজ ইয়োর ভিলেজ নেম? জোড়া বল। হোয়াট ইজ ইয়োর পোস্ট অফিস নেম? হোয়াট ইজ ইয়োর ডিস্ট্রিক্ট নেম? আসতে বল, এবার অত জোরে না। হোয়াট ইজ ইয়োর পুলিশ স্টেশন নেম? হোয়াট ইজ ইয়োর পুলিশ স্টেশন নেম? হোয়াট ইজ ইয়োর পিএন ফোর?
আচ্ছা তোমার নাম, হাউ ওল্ড আর ইউ? আই এম থ্রি ইয়ার্স ওল্ড হবে এবার। হোয়াট ক্লাস ডু ইউ রিডিং? আচ্ছা এবার তোমার নাম কি? আয়ুষ। কি বাবার নাম? তোমার কি গ্রামের নাম? ঠিক করে বল। পোস্ট অফিস? জেলা? থানা? পিন নাম্বার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের কটা দিক? কি কি বল তাড়াতাড়ি বল। তারপরে? হ্যাঁ তারপরে? হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে বাংলা সাত দিনের নাম বলো তাড়াতাড়ি বলো, থেমে গা লাগানো মুক্ত। গুড। এবার এবার ইংরাজি সাত দিনের নাম বলো। ইংরাজি ইংরাজি ঠিক আছে। মুখে মুখে পড়াচ্ছি আয়ুষকে, তো আয়ুষ আগে আরও ভালো পারত, তো এখন একদম পড়তে বসে না গাইজ, শুধু ঠান্ডা লাগে এই লাগে, তার জন্য ওর পড়া বন্ধ রয়েছে। আর আর বহুত জ্বালায় সারাদিন, তো মুখে মুখে যে কটা পারে ধরি ধরি দিচ্ছি গাইজ, তো চলো ওকে পড়িয়ে নিই। ছোটটা অকম এই যে টাকলা গাঞ্জা গাঞ্জা, এই যে সব জল ফেলেছে দেখো গাইজ, দেখেছো সব হচ্ছে একদম মহাবদ মহাবদ, নাক দিয়ে ঝরছে। আজকে ইঞ্জেকশন খাওয়ার কথা ছিল, ইঞ্জেকশন খাইনি আজকে, ইচ্ছা পড়। এবার চলে তুই এবার শুরু কর পড়াশোনা। আষাঢ়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। দেখো ঝোড়া দেখো বড় একটা চিমটি কাটছে গাইজ, দেখেছো দেখেছো দেখেছো, কুচির কুচির তেল দেখো শরীরে, তেল দেখো, ওই দেখো ওই দেখো মারছে, ওই দেখো ওই দেখো ওই দেখো 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 শুধু দেখো শুধু দেখো মার এই শাড়ির মধ্যে, এই শাড়ির এই যে ব্যবসার জিনিস, এই দেখো 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 গাইজ দেখো দেখো ঠিক আছে। এগুলো জ্বালাতো না আমার বাড়ি ছেড়ে দৌড় মারো, যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো। তুই তোর পড়া কি হয়েছে? তুই উঠে গেলি কোন সাহসে? তুই আমাকে দেখতে দিচ্ছি না ওই জন্যই উঠে গেছি। তাকে শুধু মারছি, মাংস উঠে যাবে ঠান্ডা লেগেছে রে। ইস ইস তুই কেন ওকে জ্বালাচ্ছিস বাবু? কি বাবা কি কি মেরেছে মেরেছে? না না দাদাকে চিমটি দেয় না, চিমটি দেয় না, এগুলো বাজে স্বভাব। নাকটা মুছে দিল, তুমি তো শিখিয়েছো, তুমি আগে দিয়ে দাও ভাইকে কে শিখিয়েছো, তুমিই তো আগে শিখিয়েছো। ও আমার ঘুম পেয়ে গেছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা যাও যাও বাবা। আচ্ছা এবার একটু সারেগামা তাহলে শোনা দেখি, একটু তাহলে সারেগামা সুন্দর করে। ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ। আটানো কি গান করি সে গানটা কর। জনি জনি
তো গাইস এখন হচ্ছে আয়ুষ না একদম মানে আগে রোজ পড়তো আর অনেক ছোটোর থেকেও পড়তে পারে, অনেক ছোটো সবাই অনেক পড়া শুনতে আসতো। তো আয়ুষের এই জুলাইতে 3 বছর হবে। তো হচ্ছে এখন তাও এখন ঠান্ডা লেগে লাগে বলে একটু শরীরটা খারাপ হয় বলে এখন মা বেশি পড়ার চাপ দেয় না, ডাক্তারও বলেছে ওকে বেশি পড়ার এখন চাপ দিতে না, তখন অনেক ছোটো বলে। তো ও যখন 7 মাস বয়স তখন থেকে মা ওকে মুখে বলতো আ এগুলো পড়াতো। তা আয়ুষ কিন্তু 1 বছর বয়সের পরেই কিন্তু ABCD 1 2 এগুলো সব কিছু শিখে গেছিলো আর সব কিছু পারত, সব কিছু কথা বল যখন শিখে গেছিলো। তো তো তোমাদেরকে একটুখানি শোনালাম, দেখালাম আয়ুষের। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও গাইস, আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যদি আয়ুষের এরম টাইপের ভিডিওটা দেখতে চাও সেটাও তোমরা জানিও। তো অবশ্যই আয়ুষকে একটু বকা দিয়েছিলাম গাইস, তো আয়ুষ একটু কান্না করে ফেলেছিলো, তো আয়ুষ মুখে হাত দিচ্ছিলো বলে ওকে বকা দিয়েছি আর ব্যাটা করে কেঁদে দিয়েছে। তো আয়ুষ কিছু বলবো বাবা না, কেন বলো কিছু একটু না, কী হয়েছে বলো তো গাইস। আয়ুষ একটু মন খারাপ। তো তোমরা যদি এরম টাইপের ভিডিও দেখতে চাও গাইস আয়ুষের, তো অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টে, আর তোমরা সবাই ভালো থেকো গাইস। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, টাটা।